রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড আর রয়্যাল এনফিল্ড। বন্ধুরা, এই বুলেট বা রয়্যাল এনফিল্ড কে না পছন্দ করে? বন্ধুরা, সবাই তো তোমরা রয়্যাল এনফিল্ডের শোরুম দেখেছো। তো আজকের আমার ভিডিওটা থাকবে কোন রয়্যাল এনফিল্ডের শোরুম নিয়ে না, আসলে আজকে আমি এই ভিডিওতে দেখাবো রয়্যাল এনফিল্ডের একটা পার্সের দোকান। এই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক। So hey guys, this is Smiling Boy and welcome to another video sir. আমরা কম বেশি সবাই রয়্যাল এনফিল্ড বাইক চালাই, কিন্তু রয়্যাল এনফিল্ড বাইকের জন্য যে সমস্ত পার্টস পাওয়া যায় সেরকম পার্টসের একটা দোকানে আমি আজকে চলে এসেছি। আর এখানে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি পার্টস পাওয়া যায়, আর রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা পার্টসের দাম কেমন আছে, প্রত্যেকটা সাইলেন্সারের দাম কেমন আছে, লেগ গার্ডের দাম কেমন আছে, সমস্ত কিছু পেয়ে যাবে। অ্যাডজাস্ট থেকে শুরু করে চাকা থেকে শুরু করে হেডলাইট সমস্ত কিছু পেয়ে যাবে। এছাড়া এখানে সার্ভিসিং করা হয়, হেডলাইটের এখানে প্রচুর স্টক রয়েছে। ওখানে তোমার চাকা আছে, BMW চাকাও পেয়ে যাবে, মানে রয়্যাল এনফিল্ডে প্রচুর রকমের অ্যাডজাস্ট আছে, লেগ গার্ড আছে, সব কিছু রয়েছে। সব কিছু আমরা দাদার কাছ থেকে জেনে নেবো যে দাদার এখানে কোনটার কী দাম আছে, কোনটার কত কী দাম আছে, কোনটার চলবে কতদিন, কোনটা গ্যারান্টি কী, এরকম সব কিছু জেনে নেবো। সো এই ভিডিওটা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, আপনার সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা, আপনার নাম কী? আজগার খান। বাড়ি কোথায়? মারিপুরে। আচ্ছা দাদা, আপনার দোকানের নাম কী? আজগার অটো পার্টস। আচ্ছা, এই দোকানের অ্যাডজাস্ট লোকেশনটাও একটু বলে দেবেন। মারিপুর স্টেশন থেকে টোটো করে উঠলে আলামিন হোটেল যে কেউ দেখিয়ে দেবে, এবং আলামিন টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে আলামিন হোটেলের নামও দেখিয়ে দেবে। আচ্ছা দাদা, আপনার এখানে মানে কী কী জিনিসপত্র পাওয়া যায় একটু আরেকবার ডিটেলসে বলতে? এভরিথিং রয়্যাল এনফিল্ডের সব, এভরিথিং অ্যাক্সেসরিজ থেকে শুরু করে জেনুইন পার্টস থেকে শুরু করে সব, অনলি ফর রয়্যাল এনফিল্ডের জন্য। আচ্ছা, এখানে কি আপনার দেখতে পাচ্ছি প্রচুর সাইলেন্সার রয়েছে। আমার কাছ থেকে এখন জেনে নেবো সব থেকে কমা দামি সাইলেন্সার কী আছে তোমার কাছে, সব থেকে কমা দামি? সবচেয়ে কম দামে রিবনের পাঞ্জাব হয়ে যাবে, শর্ট পাঞ্জাব। আচ্ছা, এটা শর্ট পাঞ্জাব সব থেকে কম দামি, কত দাম আছে এটা? 1500 থেকে 1600 টাকার মধ্যে। ও, মোটামুটি এভারেজ 1500-1600 থেকে শুরু হচ্ছে। আর সব থেকে হাই 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 কোনটা আছে, সব থেকে দামি? আচ্ছা, এইটা হলো সব থেকে দামি আর কি, তাই তো? মানে এটা অ্যাপ্রক্স কত দাম পড়তে পারে? 5.5 থেকে 6 এরকম দামে যাবে। আর সব থেকে আওয়াজ বেশি হয় কোন সাইলেন্সারটা? যাদের বেশি কেউ আওয়াজ দিতে পারবে না, মানে এই কমা দামি সাইলেন্সারটাও আওয়াজ হবে ভালো, অনেক বেশি আওয়াজ। বাহ, এখানে এই কমা দামি সাইলেন্সার হলে কি হবে, এর প্রচন্ড তেজ আছে। আর সব থেকে মিষ্টি সাউন্ড কোনটা আছে, মিষ্টি সাউন্ড? এটা সব থেকে মিষ্টি প্লাস জোরে হালকা আওয়াজ, তাই তো? আর ফ্যাট 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 করে আওয়াজ হয় কোন, এইটা নাকি? ও আচ্ছা আচ্ছা। আর এখানে ওই যে চাকাগুলো দেখা যাচ্ছে, ওই চাকাগুলোর চাকাগুলোর কি কি চাকা বলা হয়? ও আচ্ছা আচ্ছা। এছাড়া এখানে আর কি কি পাওয়া যায় এনফিল্ডের? এখানে আপনারা দেখতে পাবেন রয়্যাল এনফিল্ডের প্রচুর অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন এই কামান থেকে শুরু করে গাড়ির সামনে কামান লাগাতে পারবে। এছাড়া এসে সিংহ টাইপের আছে রয়্যাল এনফিল্ডের, এই মডেলগুলো সমস্ত কিছু আছে। তো এখানে আসলে দাদাকে মোটামুটি সব কিছু লেসও হয়ে যেতে পারে, ঠিক আছে, দামাদামি করে নিলে, তাই তো? আর নতুন যে সমস্ত গাড়ি উঠেছে, হান্টার, মেটিওর, এই গাড়ি সব মাল পাওয়া যাবে? সব মাল পাওয়া যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা দাদা, এখানে এখানে মোটামুটি আমরা এখন দেখতে পাচ্ছি সমস্ত কিছু এই এনফিল্ডে। এটা ঠিক একদম এই বারাইপুরে যে এই মানে শোরুমটা আছে রয়্যাল এনফিল্ডের, ওটা থেকে কলকাতা দিকে এলে খানিকটা যেতে হবে, এদিকে বারাইপুর স্টেশনের দিকে যেতে হবে। স্টেশনের দিক থেকে আসলে পরে এখানে হোটেল আলামিন আছে, হোটেল আলামিনের ঠিক অপোজিটে আছে আজগার অটো পার্টস। এখানে মোটামুটি সমস্ত কিছু খুব কম দামে পাওয়া যায়, খুব কম দামে। ফিটিং চার্জও দাদা নেয়, খুব অল্প নেয়। বন্ধুরা, তোমাদেরকে আমি এখন দেখাবো রয়্যাল এনফিল্ডের সব থেকে সুন্দর দেখতে একটা চাকা। আসলে রয়্যাল এনফিল্ডের এই চাকাটা একদম লেটেস্ট ডিজাইন, এই চাকাটা সবে মাত্র এসেছে, দারুণ দেখতে চাকাটা। এই দেখো বন্ধুরা, এই চাকার দামটা দাদা মোটামুটি আমাদেরকে বলতে মানা করলো, মানে এই চাকাটা তোমরা দোকানে আসলে একটু কমসম করে নিয়ে নিতে পারবে। এরপরে মনে হয় দাদা এই রয়্যাল এনফিল্ড বাইকটাকে আর কি হেডলাইটে জাল টাল লাগাবে আর কি, দেখা যাক জাল লাগানোর পরে কেমন লাগে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মোটামুটি দাদার কাছ থেকে কিনলে তোমরা মোটামুটি ফিটিং চার্জ খুবই কম নেয় দাদা, একদম অল্প নেয়, যেটুকু নেয়ার নেয়। এতক্ষণ দেখিয়েছিলাম মানে গাড়ির এইটা লাগানোর আগে আর একটা লাগানোর পরে কেমন লাগছে। বন্ধুরা, তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও, এটা মোটামুটি একটা ইউনিক টাইপের একটা লুক লাগছে। এছাড়া এখানে আরও অনেক সুন্দর সুন্দর অনেক দামি দামি কালেকশানও রয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই দোকানে ভিজিট করো, মানে ওই আর কি তোমরা যেরকম সাইলেন্সার চাইবে একদম সেরকমই পেয়ে যাবে। এছাড়া
রয়্যাল এনফিল্ডের সমস্ত অ্যাক্সেসরি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। আর এই রয়্যাল এনফিল্ডের সমস্ত জিনিসের দাম বলা সম্ভব হচ্ছে না, কারণ দাদার কাছে প্রত্যেকবারে আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা দাম আসে। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা দোকানে আসলে সমস্ত দাম একদম ডিটেলসে জেনে যাবে বা দাদার নাম্বারে কল করে নেবে কী কী লাগবে। এখানে মোটামুটি আসলে দাদার কাছ থেকে যদি মাল নেওয়া হয় দাদা একদম মানে ফ্রিতে ফিটিংসও করে দিতে পারে, মজুরি চার্জ খুব কম নেয় বললে চলে, খুব কম, মানে যেটুকু নেওয়ার একদম সেটুকুই নেয়। তোমরা চাইলে এখান থেকে পার্টস কিনে নিও, এনফিল্ড শোরুমে গিয়ে সার্ভিস করাতে পারো, সব কিছুই পাওয়া যায় এখানে। হেলমেটও পাওয়া যায় এখানে, প্রচুর রকমের হেলমেটের স্টক রয়েছে, হেলমেটের স্টক। তারপরে এখানে আপনার গাড়ির পেছনে যেটা থাকে ওটাও পাওয়া যাবে, আর এখানে সেকেন্ড হ্যান্ড গাড়িও পাওয়া যাবে নাকি, মোটামুটি করে দেওয়া যাবে। এখানে যোগাযোগ করলে সেকেন্ড হ্যান্ড এনফিল্ডও পাওয়া যাবে, মানে এত কিছু এখানে ফেসিলিটি আছে। তো আপনারা এখানে এসে ভিজিট করুন, ভিজিট করলে আরও অনেক কিছু পেয়ে যাবেন। সমস্ত কিছু ডিটেলস আমার ডেসক্রিপশানে থাকবে। তাহলে আজকের ব্লগটা মোটামুটি এই পর্যন্ত সমাপ্ত করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই।